এখনো উদ্ধার হয়নি পাটুরে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা। উদ্ধার করা যায়নি ফেরিতে থাকা আরো 6টি যানবাহন। উদ্ধার কাজের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, কখন শুরু হচ্ছে তৃতীয় দিনের উদ্ধার কার্যক্রম? ফেরি আর যানবাহন উদ্ধারের বিষয়ে কি বলছে উদ্ধারকারীরা, বিস্তারিত আমাদেরকে জানান। ঈশা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিগঞ্জের পাটুরিয়া 5 নম্বর ফেরিঘাটে। এই ঘাটে গত বুধবার সকাল 8টার দিকে 9টি যানবাহন নিয়ে রজনীগন্ধা ফেরিটি ডুবে যায়। ডুবে গেল গত এই 2 দিনে মাত্র 3টি ট্রাক উদ্ধার করতে পেরেছে উদ্ধারকারীরা। এই আমরা এই বিষয়ে কথা বলেছি কর্মকর্তাদের, উদ্ধারকারী যারা আছেন তাদের সাথে কথা বলছি। তারা যেটি বলেছেন যে আজ সকাল 10টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে। এছাড়া আমরা জানতে পেরেছি যে এই দুর্ঘটনায় 20 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজন যে ফেরি সহকারী মাস্টার হুমায়ুন, তিনি নিখোঁজ রয়েছেন, তাকে এখন পর্যন্ত তার সন্ধান মিলেনি। সেক্ষেত্রে আমরা কথা বলেছি JWTC কর্মকর্তাদের সাথে। কর্মকর্তারা যেটি বলছেন যে ফেরিটি উল্টে থাকার কারণে নিচে তার মরদেহ থাকতে পারে, সে বিষয়ে তারা চেষ্টা করছে, উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। কিন্তু গতকালকে মাত্র 1টি ট্রাক উদ্ধার করায় কিন্তু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের যানবাহন তলিয়ে গিয়েছে তারা কিন্তু একটা অসন্তুষ্ট প্রকাশ করেছে। তারা বলছেন যে উদ্ধার কার্যক্রমকে যদি আরো জোরে শুরু করা হতো তাহলে হয়তো বা তারা উদ্ধার হলে তাদের মালামাল কিছুটা রক্ষা পেত এবং তাদের ক্ষতির পরিমাণটা খুব কম হতো বলে তারা ব্যবসায়ীরা দাবি করেছেন, এমনকি তারা খুব প্রকাশ করেছেন। আমি যদি বলতে চাই যে এই ফেরি ডুবির ঘটনাটি কিন্তু অনেকে যারা বলছেন যে একটি কার্গো মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় ফেরিটি ডুবেছে, কিন্তু কর্তৃপক্ষরা যেটি বলছেন যে ফেরিটির তলা ফেটে পানি পানি ঢুকে ডুবেছে বলে কর্তৃপক্ষরা জানিয়েছে। এ বিষয়ে যে নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুস্তফা কামাল, যিনি বলেছেন এসে পরিদর্শনে এসে বলেছেন যে এই ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন হয়েছে। সে তদন্ত কমিটি 5 কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটির যে প্রতিবেদন দিয়েছে, প্রতিবেদন পাওয়ার পরেই জানা যাবে যে আসলে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটলো। এছাড়া আর বলতে চাই যে এই এই ঘাটেই গত 2 বছর আগে 22 সালে কিন্তু আরেকটি ফেরি ডুবির ঘটনা ঘটেছিল। তো এই যে ফেরিগুলো চলছে এই ফেরিগুলো কিন্তু আনফিট এবং কি অনেক পুরনো হওয়ার কারণে যে এই দুর্ঘটনা ঘটছে, এটিকে আসলে সাধারণ জনগণ বলছেন যে এই যেগুলো যেন অবশ্যই সরকার নজরে আনে, সেজন্য তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। তিশা, এই ছিল মানিগঞ্জের পাটুরিয়া ফেরি ডুবির সর্বশেষ খবর আমার কাছে। আলিম, আপনাকে ধন্যবাদ।